কনকনে ঠান্ডা, তার মধ্যে পিকনিক, একটা স্বেচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে সেখানে যাব। তা মুখে খোঁচা খোঁচা দাড়ি, তো ঠান্ডা জল দিলে তো বেশ কষ্টকর। আমার নিজের একটা পন্থা আছে, নিজস্ব পদ্ধতি, ঠান্ডা লাগবে না কিন্তু দাড়ি কাটতে হবে। আসলে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আসবে, মেয়েরা আসবে, তাদের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তারা সেজে গুজে আসবে আর আমাকে দেখে পাগল টাগল ভাববে, তো একটু না পাগল হওয়ার চেষ্টা তো। সুতরাং আমার পদ্ধতি হচ্ছে ভেজলিন, ভেজলিন মাখব, ভেজলিন নিলাম, ভেজলিন মাখব, ভেজলিন মেখে ঠান্ডা লাগবে না। এবার দাড়িটা কাটতে হবে, ঠান্ডা আপনার লাগবে না, উপরন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ দেবে ভেজলিনটা। প্রয়োগ করে দেখবেন, সুন্দর পদ্ধতি। হ্যাঁ, তবে নর্মালি যে কয়বার আপনি ব্লেড ইউজ করেন হয়তো তাতে কম হতে পারে, কারণ ধোয়ার সময় পুরোটা না গেলে তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পুরো ভালো করে ধুতে হয়, নাহলে ভেজলিন থেকে গেলে মরচে ধরাটা, মরচে অবশ্য ধরে না, দুই সাত দিনে দুই সাইপে করাই যায়। দেখবেন আমি এই পদ্ধতিতেই ঠিক আছে, বাকিটা ধীরে সুস্থে করবো। বাই, পিকনিক থেকে আসি, হয়তো কথা হবে, ভালো থাকবেন।